শুভ সকাল বন্ধুরা, আজ 16 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, শিলচর থেকে চুরাইবাড়ি 4 লেন সড়কের কাজ আগস্টে, জানালেন NHIDCL এর শিলচর জোনের জেনারেল ম্যানেজার এস গার্গি। বদরপুরে গাজা সহ ধৃত রেল পুলিশের 4 জওয়ান। কাছাড়ে সড়কের দুর্ঘটনাপ্রবণ 10টি ব্ল্যাক স্পট চিহ্নিত করল প্রশাসন। গুয়াহাটিতে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা, তত্ত্ব জেলা পথ সুরক্ষা সমিতির। লোকসভা ভোটের আগে নয় পরেই মন্ত্রিসভার সম্প্রসারণ, প্রদেশ বিজেপি সভাপতিও বদল নয়, লোকসভা ভোটের পরই মন্ত্রিসভায় রদ বদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর। খাকি পোশাকে দাগ লাগানো পুলিশদের হুঁশিয়ারি ডিজিপির, থানাকে পবিত্র স্থান হিসেবে গণ্য করার আহ্বান। হাইলাকান্দি দর্শনকাণ্ডের কিনারায় ব্যর্থ পুলিশ সুপার লীনা দুলে, তদন্তভার কাছাড়ের এসপিকে হস্তান্তরের দাবি। করিমগঞ্জের হাতিকিরা চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, আনন্দের জোয়ার, বিধায়ক এটিসি চেয়ারম্যান ও বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ। এবং সর্বশেষ খবরটি হল, উন্নয়ন নেই, ক্ষুব্ধ বালাদন কনকপুর জিপির জনগণ, পঞ্চায়েত ও লোকসভা বুথ বয়কটের হুঙ্কার। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। শিলচর থেকে আসাম সীমান্তের চুরাইবাড়ি পর্যন্ত 4 লেন রাস্তার কাজ আগস্টের শেষ দিকে শুরু হবে, শনিবার একথা জানিয়েছেন NHIDCL শিলচর জোনের জেনারেল ম্যানেজার এস গার্গি। বৃষ্টি কিছুটা কমার পরে শুরু হয়ে যাবে 4 লেন রাস্তার কাজ। বরাক উপত্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিলচর চুরাইবাড়ি 4 লেন রাস্তার নির্মাণ কাজ শুরু করার যাবতীয় প্রস্তুতি জোর কদমে চলছে। এস গার্গি জানান, প্রাথমিক পর্যায়ে রাস্তার কাজ শুরু করার জন্য জমি অধিগ্রহণ প্রায় শেষের পথে। 4 লেনের এই রাস্তার জন্য যেসব ব্যক্তির জমি জরিপ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়াও হাতে নেওয়া হয়েছে কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে। তিনি এই সড়ক নির্মাণের জন্য বাস্তবায়নে উপত্যকার জনগণের সহযোগিতা চেয়েছেন। পরবর্তী খবরটি হল, জিআরপি কোয়ার্টার থেকে বৃহৎ পরিমাণের গাঁজা উদ্ধার করল বদরপুর পুলিশ। ঘটনায় বদরপুর পুলিশ রেলের 3 পুলিশ কনস্টেবল ও 1 হোমগার্ডকে আটক করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার বিকাল 3টায়। জিআরপি থানার ধৃত কনস্টেবলরা হলেন যোগেশ্বর দাস, অভিষেক চন্দ্র সাগর মালাকার ও হোমগার্ড দীপক মালাকার। শনিবার গোপন খবরের ভিত্তিতে বদরপুর পুলিশ জিআরপি কলোনির সরকারি কোয়ার্টারে অভিযান চালায়। কোয়ার্টারের টিনের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ ওসি সোমেশ্বর কুয়ার, মালুয়া পিআইসিপির ইনচার্জ SI দিবাকর গগৈ সহ পুলিশ কর্মীরা অভিষেক চন্দ্র নামের পুলিশ কনস্টেবলের কোয়ার্টারে এই অভিযান চালান। ওই সময় কোয়ার্টারে 3 জিআরপি কনস্টেবল ও 1 হোমগার্ড গাঁজাবর্তী বস্তা নিয়ে বসেছিলেন। বদরপুর পুলিশ বস্তা থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেন। জানা গেছে বাজেয়াপ্ত গাঁজার ওজন প্রায় 26 কেজি। কোয়ার্টারে তল্লাশি চালিয়ে নগদ 44,500 টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থেকে ছুটে আসেন গোয়েন্দা বিভাগের DSP জেমস সাঙ্গাতে। তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ খবর নেন। ওসি সোমেশ্বর কুয়ার ও বাঙ্গা আউটপোস্টের ইনচার্জ দীপাকর গগৈ, গাঁজা সহ পুলিশ কনস্টেবল সাগর মালাকার, অভিষেক চন্দ্র যোগেশ্বর দাস ও হোমগার্ড দীপক মালাকারকে আটক করে থানায় নিয়ে আসেন। ধৃত পুলিশ কর্মীরা দীর্ঘদিন ধরে ট্রেনে গাঁজা পাচারকারীদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে লুকিয়ে রাখেন, পরবর্তীতে তা বাঁকাপথে বিক্রি করে অবৈধভাবে অর্থ উপার্জন করে চলেছেন। শনিবার বদরপুর পুলিশের অভিযানে তা প্রকাশ্যে এসেছে। বদরপুর রেল কলোনির বাসিন্দাদের বক্তব্য, রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় থাকে তাহলে সাধারণ জনগণ যাবেন কোথায়? এই ঘটনায় আর কারা জড়িত তাদের তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনগণ, পাশাপাশি রেল প্রশাসন ও আসাম পুলিশের প্রধান জিপি সিং এর কাছে। বদরপুর রেল স্টেশনে থাকা জিআরপি থানার প্রত্যেক কেস পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জোরালো আর্জি জানানো হয়। পরবর্তী খবরটি হল, কাছাড়ের সড়কের দুর্ঘটনাপ্রবণ 10টি ব্ল্যাক স্পট চিহ্নিত করল প্রশাসন। কাছাড়ের বেশ কিছু স্থানে ঘটছে ঘন ঘন সড়ক দুর্ঘটনা, এসব স্থানে ইতিমধ্যে অনেকের মৃত্যু হয়েছে। এর মধ্যে 10টি স্থানকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোকে ব্ল্যাক স্পট ঘোষণা করেছে প্রশাসন। ওই স্থানগুলি পরিদর্শন করেন সোপার্ষদ কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। 1 বছর ধরেই পরিলক্ষিত হচ্ছে জেলার কিছু নির্দিষ্ট স্থানে দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। এসব স্থানে যানবাহন সতর্কতার সঙ্গে চালানোর জন্য রাম্বল স্ট্রিপ বা স্লিপার লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শীঘ্রই হবে এই কাজ। এদিন এসব ব্ল্যাক স্পট পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবহন বিভাগকে নির্দেশ দেন জেলা শাসক। পরিদর্শনকালে জেলা শাসকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার নুমল মাহাত্তা, জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস। উল্লেখ্য, গত 3 বছরে এসব এলাকায় বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, বহু লোক হতাহত হয়েছেন। তাই যেখানে স্পিড ব্রেকার বসানো যাচ্ছে না, সেখানে যানবাহন চালকদের সতর্ক করে দিতে রাম্বল স্ট্রিপ সহ সতর্কবাণী থাকা বোর্ড বসানো হবে। এছাড়াও শিলচরের রংপুর, তারাপুর এবং রামনগর বাইপাসে পথ সুরক্ষার জন্য স্পিড ব্রেকার নির্মাণ, রিফ্লেকটিভ মিরর স্থাপনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক। পরবর্তী খবরটি হল লোকসভা ভোটের আগে নয় পরেই মন্ত্রিসভার সম্প্রসারণ। প্রদেশ বিজেপি সভাপতিও বদল নয়, লোকসভা ভোটের পরই মন্ত্রিসভায় রদবদল। সরকারের 2 বছর পূর্ণ হলে মন্ত্রিসভায় রদবদল কিংবা সম্প্রসারণের কোনো সম্ভাবনাই নেই এখনই। লোকসভা ভোটের আগে মন্ত্রিসভায় কোনো ধরনের পরিবর্তন না করার কথা শনিবার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে লোকসভা ভোট পেরিয়ে বিধানসভা নির্বাচনের আগে বড় আকারের পরিবর্তন হবে মন্ত্রিসভায়। লোকসভা ভোটের আগে প্রদেশ বিজেপি সভাপতি পদেও পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2021 সালের 10 মে 13 জন মন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তারপর গত 2 বছরে মন্ত্রিসভায় বড়সড় কোনো রদবদল করেননি তিনি। কয়েক মাস আগে 2 মন্ত্রীকে শুধু মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন, 2 নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে সতীর্থ মন্ত্রীদের দফতরে কিছুটা রদবদল করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখানেই শেষ, 2 বছরের কার্যকালে এর চেয়েও বেশি আর হাত দেননি মন্ত্রিসভায়। ফলে মন্ত্রিসভার এখনও শূন্য 3 মন্ত্রীপদ। সাংবিধানিক নিয়মে বিধানসভার মোট সদস্যের 15% বেশি হবে না মন্ত্রিসভার আকার। সেই হিসাবে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভায় থাকতে পারেন 19 মন্ত্রী, কিন্তু আসাম মন্ত্রিসভায় বর্তমানে রয়েছেন মুখ্যমন্ত্রী সহ 16 জন মন্ত্রী। ফলে সরকারে আরও 3 মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু 3 মন্ত্রী ছাড়াই সরকারি বিভাগগুলি চালিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলে বেশিরভাগ মন্ত্রীর হাতেই রয়েছে গুরুত্বপূর্ণ একাধিক বিভাগের দায়িত্ব, খুদ মুখ্যমন্ত্রীর হাতেও রয়েছে প্রচুর বিভাগের গুরুভার। তাই মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে যখন চর্চা চলছে, তখন আগামী অন্তত আরও 1 বছর মন্ত্রিসভায় হাত না দেওয়ার কথাই বলেছেন মুখ্যমন্ত্রী। শনিবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, মন্ত্রিসভা সম্প্রসারণের কোনো কথা নেই, লোকসভা ভোটের আগে সম্প্রসারণ হবে না মন্ত্রিসভার। তবে লোকসভা ভোটের পর বিধানসভা নির্বাচন এগিয়ে আসার আগেই বিশাল পরিবর্তন করা হবে মন্ত্রিসভায়। লোকসভা ভোটের আগে কোনো পরিবর্তন হবে না। একইভাবে লোকসভা ভোটের আগে প্রদেশ বিজেপি সভাপতি পদে পরিবর্তনের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রদেশ বিজেপি সভাপতির পদ থেকে ভবেশ কলিতাকে সরানো নিয়েও জল্পনা চলছে কিছুদিন ধরে, কারণ তার ভূমিকায় খুব একটা সন্তুষ্ট নন দলের একাংশ নেতা। তাছাড়া মুখ্যমন্ত্রী থেকে বিধানসভার অধ্যক্ষ, প্রদেশ বিজেপির সভাপতির সবাই নিম্ন আসামের লোক, এতে উজান আসামেও ক্ষোভ রয়েছে বিজেপির বিরুদ্ধে। তাছাড়া ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে আহম জনগোষ্ঠীর ক্ষোভ সামাল দিতে উজান আসামের আহম জনগোষ্ঠীর কোনো নেতাকে প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া নিয়েও চর্চা চলছিল। পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার বর্ণির ব্রিজে সংগঠিত ধর্ষণ ও খুন মামলাকে কেন্দ্র করে পুলিশ সুপার লিনাদুলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইতিমধ্যে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দির এসপি লিনাদুলের বদলির দাবি জানিয়েছে। এবার লিনাদুলেকে ব্যর্থ পুলিশ সুপার আখ্যা দিয়ে বর্ণির ব্রিজ ধর্ষণকাণ্ডের তদন্তভার খাচড়ের এসপি নুমল মাহাতোকে হস্তান্তরের দাবি জানিয়েছেন কাঠিগুড়ার বাগান শ্রমিকরা। গত 4 জুলাই হাইলাকান্দি জেলার বর্ণিব্রিজ চা বাগানের 2 নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে 3 দুষ্কৃতী। ধর্ষণের পর সোনালী রি নামের 1 নাবালিকার রহস্য মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় জড়িত 2 যুবককে গ্রেফতার করলেও ঘটনার মুখ্য অভিযুক্ত জুবাইর আহমেদ তাবাদারকে এখনও ধরতে পারেনি পুলিশ। সোনালী রি হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার কাঠিগুড়ার 21টি চা বাগানের শ্রমিকরা কাঠিগুড়া সার্কল অফিসে 2 ঘন্টা ধর্ণা কর্মসূচি পালন করেন। হাতে হাতে প্লেকার্ড নিয়ে সোনালী হত্যার মূল অভিযুক্ত সহ ধর্ষণকাণ্ডে জড়িতদের এনকাউন্টারের দাবিতে সার্কল অফিস প্রাঙ্গণ সরগরম করে তোলেন সহস্রাধিক বাগান শ্রমিক। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রমিক নেতা কার্তিক তাঁতি কৃষ্ণ সিং ভুবন রাজওয়াররা বলেন, বর্ণিব্রিজ ধর্ষণকাণ্ডে হাইলাকান্দি পুলিশের ভূমিকা একেবারেই সন্তোষজনক নয়। এত সংবেদনশীল ঘটনার তদন্ত যে গতিতে হওয়ার কথা তার শিখিভাগও হচ্ছে না। তারা হাইলাকান্দির পুলিশ সুপার লিনাদুলকে ব্যর্থ আখ্যা দিয়ে এই ঘটনার তদন্তের দায়িত্ব কাচারের পুলিশ সুপার নুমল মাহাতোকে হস্তান্তর করার জোরালো দাবি জানিয়েছেন। আগামী 72 ঘন্টার মধ্যে ঘটনার মূল অভিযুক্ত জুবাইর আহমেদ তাফাদারকে গ্রেফতার করা না হলে
কাটিগড়ার চা বাগান শ্রমিকরা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ ব্যাপারে তারা কাটিগড়ার সার্কেল অফিসার মারফত আসামের মুখ্যমন্ত্রীকে এক স্মারকপত্র প্রদান করেছেন বাগান শ্রমিকরা। পরবর্তী খবরটি হলো, দীর্ঘ টানা পুড়েন আন্দোলন, ঘাত প্রতিঘাতের পর অবশেষে করিমগঞ্জ জেলার অন্তর্গত বেসরকারি হাতিকেরা চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি বেড়েছে। এজন্য সংশ্লিষ্ট বাগান শ্রমিকরা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, আসাম টি কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা এবং বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। মূলত পাতারকান্দির বিধায়ক এবং এটিসি চেয়ারম্যান রাজদীপ গোয়ালার মধ্যস্থতায় এই অসাধ্য সাধন হয়েছে বলে দাবি করেছেন বাগানের শ্রমিককুল। এখন থেকে নিয়মিত শ্রমিকরা প্রতিদিন পারিশ্রমিক হিসেবে 175 টাকা করে মজুরি পাবেন। আগে ওই বাগান শ্রমিকদের দৈনিক হাজিরা ছিল 150 টাকা। স্বল্প হারের মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল চরমে। এ নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল সংঘাত। অবশেষে বিষয়টির উপর হস্তক্ষেপ করে বাগান পঞ্চায়েত কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে শ্রমিকদের পক্ষে পরিবার প্রতিপালন কষ্টসাধ্য হয়ে উঠেছিল। মাস দুয়েক আগে 3 দিবসীয় আন্দোলন করেছিল শ্রমিকরা। পরে বিধায়ক এ নিয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে টি কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালাও তদবির চালান। শেষ পর্যন্ত বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে দৈনিক হাজিরা বর্ধিত করায় খুশির জোয়ার বইছে। পরবর্তী খবরটি হলো, আজ আসামের প্রতিটি মণ্ডলে অনুষ্ঠিত হবে বিজেপির টিফিন বৈঠক। একথা জানিয়েছেন প্রদেশ বিজেপির সংবাদ বিভাগের আহ্বায়ক দেওয়ান দুর্বজ্যোতি মরণ। মহা জনসম্পর্ক অভিযানের অংশ হিসেবে সমগ্র দেশের সঙ্গে আসাম বিজেপির 39টি সাংগঠনিক জেলার 399টি মণ্ডলে আজ এই টিফিন বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ভারতীয় জনতা পার্টির পক্ষে জানানো হয়েছে। আজ রাজ্য বিজেপির বশিষ্ঠস্থিত মুখ্য কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনেও টিফিন বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বৈঠকগুলোতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা ও রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া। সেই সঙ্গে অংশগ্রহণ করবেন রাজ্য স্তরের সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা। থাকবেন আসাম সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, রাজ্য বিজেপির উপসভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক, আট মোর্চার সভাপতি, কর্মকর্তা, জেলা সভাপতি, মুখপাত্র, বিভিন্ন সেলের আহ্বায়ক, কার্যনির্বাহী সদস্য প্রমুখ। পরবর্তী খবরটি হলো, খাকি পোশাকে দাগ লাগানো পুলিশদের কড়া হুঁশিয়ারি দিলেন আসামের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজিপি জিপি সিং। খাকি পোশাকের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে থানাকে পবিত্র স্থান হিসেবে গণ্য করার পরামর্শও দিয়েছেন তিনি। ডিজিপির কঠোর বার্তা, ইউনিফর্মের মর্যাদা ও বিশ্বাসকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো কাজকেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি পরিষ্কার জানান, শুধু কথাই নয়, কাজ করেই খাকির মর্যাদা রাখতে হবে। নারী নির্যাতন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডিজিপি। জয়মতী কনকলতার দেশে নারীর শ্লীলতাহানি সহ্য করা হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, নারীর বিরুদ্ধে কোনো অপরাধ সহ্য করা হবে না। থানা ও পুলিশের কার্যালয়ে নারীর সম্মান সুনিশ্চিত করতে হবে। থানা ও পুলিশ কার্যালয়ে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ না করার স্পষ্ট নির্দেশ দিয়ে তিনি বলেন, মহিলাদের বিরুদ্ধে পুলিশের যৌন অপরাধ, অশালীন আচরণ সহ্য করা হবে না। শিশু ও দুর্বল শ্রেণীর মানুষের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। থানা ও কার্যালয়কে পবিত্র স্থান বলে গণ্য করার আহ্বান জানিয়ে ডিজিপি বলেন, নেশাগ্রস্ত হয়ে থানার পবিত্রতা নষ্ট এবং উপটুকন গ্রহণ করে থানার পবিত্রতা যেন কলুষিত না করা হয়। ডিজিপি বলেন, পুলিশকে আত্মনিয়ন্ত্রণ ও আত্মসংযম রক্ষা করতে হবে। একাংশ পুলিশ অপরাধজনিত ঘটনাকে প্রশ্রয় দিচ্ছেন, একাংশ পুলিশ কনস্টেবলকে টাকা সংগ্রহের কাজে লাগানো হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, থানার এই সকল অফিসাররাই অন্যান্য পুলিশ অফিসারদের বদনাম করছেন। তিনি পুলিশ অফিসারদের বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান, যাতে কিনা কনিষ্ঠ পুলিশরা সঠিক পথে এগিয়ে যেতে পারেন। জনগণের সহজলভ্য বান্ধব হওয়ার জন্য তিনি পুলিশকে পরামর্শ দেন, ভালো কাজে সকল পুলিশের পাশে গিয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন আসাম ডিজিপি। সেই সঙ্গে পুলিশের সমাজ বিরোধী কাজ সম্পূর্ণরূপে উৎখাত করার জন্য তিনি সংকল্পবদ্ধ বলে জানান জিপি সিং। পরবর্তী খবরটি হলো, উদারবন বিধানসভা কেন্দ্রের বালাদন কনকপুর জিপির 6 নম্বর গ্রুপে আজও গড়ে উঠেনি উন্নত যোগাযোগ ব্যবস্থা। কাঁচা বেহাল সড়কই চলাচলের একমাত্র বর্ষা। বেহাল রাস্তার কারণে ইতিমধ্যে প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন বহু লোক। শিক্ষা প্রতিষ্ঠান থাকলে বর্ষায় ছাত্রছাত্রীরা বেহাল রাস্তার জন্য স্কুলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। রোগীদের সাইকেল নয়তো খাদে করে নিয়ে যেতে হয় পাকা রাস্তা পর্যন্ত। এতে বেজায় ক্ষুব্ধ চা শ্রমিকরা। শনিবার ওই জিপির বাসিন্দা বাগান শ্রমিকরা অভিযোগ করে বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলের নেতারা এসে নানা প্রতিশ্রুতি দেন, বুট শেষে আর কারো দেখা পাওয়া যায় না।
তাদের আরো অভিযোগ, রাস্তার শোচনীয় অবস্থার কারণে স্কুল বঞ্চিত হচ্ছে অনেক পড়ুয়া। ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, কংগ্রেস শাসনকালে বিদলচোড়া নালার উপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেতুটির নির্মাণ কাজ শেষ হয়নি। বিগত পঞ্চায়েত নির্বাচনে রাস্তা ও এই সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন বিজেপি প্রার্থীরা। তারা নির্বাচিত হলেও রাস্তা ও সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেননি। এমনকি নির্বাচিত হওয়ার পর ঝুঁকিপূর্ণ অর্ধসমাপ্ত সেতু পার হওয়ার সময় পড়ে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু লোক। বিধায়ক মিহিরকান্তি সুমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ক্ষুব্ধ জিপিবাসী। শ্রমিকরা সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা ও সেতু নির্মাণ না হলে আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তারা ভোট বয়কট করবেন, ভোট চাইতে আসা নেতাদের এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। এদিকে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বালাদঞ্চা যুব কল্যাণ সমিতির সভাপতি চন্দন চাষা। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসা বহু প্রবীণ নাগরিক মারা গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এলাকার মানুষ উন্নত রাস্তা থেকে বঞ্চিত। তাই এলাকাবাসীর সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই।